স্নান করেন বা নারী পুরুষরা মৈথুন করেন উলঙ্গে সবাই সবার সঙ্গে প্রকাশে, এগুলো ভুল ধারণা এবং ভুল প্রয়োগ বা অশ্লীল প্রয়োগ, এটা তো বলতে পারি। এবং জানলাম এবং বললাম এগুলো অস্ত্র প্রয়োগ, কীভাবে বন্ধ করা হবে সেটা হবে। ধারাবাহিকভাবে সাহিত্য ধারাবাহিক গিয়েছে এই পর্যন্ত বুঝলাম, এটা বোঝার জন্য নিশ্চয়ই পড়বো। এই পড়তে পড়তে নিশ্চয়ই রাধাকৃষ্ণের প্রেমে বিভোর হয়ে একদম ডুবে যাব না। অন্য প্রসঙ্গ সেটা হচ্ছে যে নন্দীগ্রামে যখন রাজনৈতিক বিরোধ ঘটে তখন আমরা দেখি বুদ্ধিজীবী শিল্পী তারা রাস্তায় নেমে প্রতিবাদ করেন, মানবাধিকারের প্রশ্নকে তারা সোচ্চার হন। কিন্তু আপনারা তো দীর্ঘদিন ধরে জ্যোতিষী সাধু এ সমস্ত বাবা টাবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, তাদের ভণ্ডামি প্রতিরুতি নিয়ে আপনার বহু ধরনের অ্যাক্টিভিজম সরাসরি করেছেন বা করে আসছেন এই, এবং যদি মানবাধিকার করে কথাই বলেন তাহলে একজন অসহায় মানুষকে যখন একজন জ্যোতিষী প্রতারণা করেন সেটা কম মানবাধিকার লঙ্ঘন নয়। সেক্ষেত্রে কিন্তু এই যে সোকল বুদ্ধিজীবী সমাজ তাদের সহকর্মিতা বা সমর্থন সেভাবে কখনো আমি অন্তত দেখি না, বৈপরীত্যটাকে কিভাবে দেখছি বলছি, রাস্তায় নেমে সমর্থন আর না নেমে সমর্থন, আমরা সমর্থন একটা সময় সাংঘাতিকভাবে সমর্থন পেলাম যতক্ষণ পর্যন্ত আমরা এই গভর্নমেন্টের ভোট ছিলাম, তখন আজকাল পত্রিকায় আমাদের বিভিন্ন ঘটনা ছাপা হতো এবং তার বিক্রিও কিন্তু একটা তুঙ্গে ছিল, দ্বিতীয় সবচেয়ে বেশি বিক্রি পত্রিকা বলে আমি যত যাব এটাও ঠিক। কিন্তু যখন আমরা এমন কিছু করতে লাগলাম অর্থাৎ মানে 1993 সালে যখন বিবিসি একটা তথ্যচিত্র করলো গুরুবাস্টার্স নামে, সেই ফিল্মে সরাসরিভাবেই বিবিসির বক্তব্য যে বাম রাজনৈতিক মহলে একটা বিভাজন আছে প্রবীণদাসের পক্ষে এবং বিপক্ষে, ভারতবর্ষের বাম রাজনৈতিক মহলে একটা সরাসরি বিভাজন আছে প্রবীণদাসের পক্ষে বিপক্ষে, এটা যখন বলল ততক্ষণে তার মানে বাম রাজনীতিতে একটা সরাসরি বিভাজন এসছে ওদের কথা অনুযায়ী। আমাদের এই বিষয়টা অনেকে ভালো লাগে না, এমনকি আনন্দবাজার এরকম ধরনের লেখা এরকম ধরনের চেপেছেন যে একটা জিনিস যে ওরা কেন আনন্দবাজার সম্পাদিত লিখলেন যে যুক্তিবাদী সমিতি কেন এরকম ধরনের একটা কার্যক্রম নিল, এটা তো নেওয়ার কোনো দরকার ছিল না, যুক্তিবাদী সমিতির উচিত কোথায় কী হচ্ছে গভর্নমেন্টের দ্বারা জ্যোতিষীদের দ্বারা তারা রাজনীতি বা সমাজবিজ্ঞানের কাজে হাত দিল কেন, সরাসরি এডিটোরিয়াল আনন্দবাজার আমরা বুঝলাম না আমরা ঠিক দিকে যাচ্ছি, আমাদের কে ব্যাক আপ করবে কে কী করবে না করবে নিয়ে কিচ্ছু মাথা না জমিয়ে আমাদের ঠিক করতে হবে আমরা প্রচারের অলের জন্য কাজ করবো, যে কেউ যদি নাকি এটা করতে থাকে আমরা কীভাবে আমাদের জনগণের সঙ্গে সম্পর্কটা বেশি রাখবো, কারণ আমরা একটা বলছি যে এখানকার কোন পত্রিকা লিখেছিল মাদার টেরিজা নিয়ে কাজকর্ম যে আমরা করেছি সেটাকে নিয়ে কোনো পত্রিকা এমন কিছু কভার করেনি, কোনো মিডিয়া কভার করেনি, কিন্তু জানাচ্ছি যে বিবিসি থেকে শুরু করে 1000-এর উপর ওয়েবসাইটে আছে, বিবিসি টাইম ইত্যাদি ম্যাগাজিনগুলো বিশালভাবে কভারেজ দিয়েছে, সাংঘাতিক কভারেজ দিয়েছে এখানে ভাবতেই পারে না, এবং টাইম বিবিসি নিউ ইয়র্ক টাইমস এগুলোর থেকে সরাসরিভাবে পিটিআই ইউএনআই যা যা খবর দিয়েছে সরাসরিভাবে এখানে একটুখানি দিয়েছে, কিন্তু যেখানে যুক্তিবাদী সমিতির নাম আছে সেখানে নামটা পর্যন্ত কেটে এখানকার বঙ্গভাষী পত্রপত্রিকাগুলো প্রকাশ করেছে, তাতে আমাদের কিছু এসে যায় না, কারণ আমরা এটা বন্ধ করেছি সারা পৃথিবীতে তোলপাড় তুলেই বন্ধ করে দিয়েছি, আমরা জানি যে আমাদের সঙ্গে কত বুদ্ধিজীবীরা আছেন, যেমন আপনার সঙ্গেও সরাসরিভাবে একটা যোগাযোগ আছে, এরকম প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ আছে যারা আমাদের সমর্থক আমাদের ভূমিকায় আমাদের সঙ্গে সদত্ব ভূমিকা নেন সমস্ত সময় এইটা
কিন্তু নন্দীগ্রাম বা অন্য কিছুতে সরাসরি রাস্তায় নামারও দরকার ছিল। সেই রাস্তা নামার ব্যাপারটাকে নিয়েও আমাদের একটা রোল ছিল, SMS করা, হাজার হাজার SMS করে সবাইকে আসতে বলা। আমাদের তরফ থেকে আমরা সেই গোল যুক্তিবাদী সমিতি এবং হিউম্যান অ্যাসোসিয়েশন পালন করেছি। এই যে যারা সকল এগিয়ে থাকা, হ্যাঁ সকল, কারণ তাদের অনেকেই কিন্তু ধর্মে বিশ্বাস করেন, আত্মায় বিশ্বাস করেন, অনেক কিছুতে বিশ্বাস করেন, হ্যাঁ তারা এই বিশ্বাসের বাইরে উঠে আসেননি। এই বিশ্বাসটাকে নিয়েও নন্দীগ্রামের বিরুদ্ধে এগোনো যায়, এগিয়েছে ভালো। কেউ হয়তো দেখা গেল ভূতে বিশ্বাস করে না। আমি এরকম ধরনের প্রথম শ্রেণী বাম নেতৃত্বের অনেককে চিনি যারা ভূতে বিশ্বাস করেন বা জ্যোতিষে বিশ্বাস করেন, ঈশ্বরে বিশ্বাস করেন, করেন মানে আমাকেই বলেন যে করেন। আমি দ্বিতীয় শ্রেণী বলছি না, একদম প্রথম শ্রেণীর নেতৃত্বে যারা আছেন বাম রাজনীতিতে, বিভিন্ন পলিটিক্যাল পার্টি, তারা এগুলো বিশ্বাস করেন। তাহলে তার রেজাল্ট কী দাঁড়াবে? তার রেজাল্ট একটু অস্বাভাবিক হবে, কারণ তারা নিজেরাই এই চিন্তায় স্বচ্ছতা আনতে পারেনি, তারা অন্যের চিন্তায় কী স্বচ্ছতা আনবে? সুতরাং তারা যতটুকু আছেন সেইটাকেও আমরা কীভাবে কাজে লাগাতে পারি এটাকে দেখবো। একটা ইস্যু টু ইস্যু তাদের সমর্থন তো নেবই। দাঁড়া গেল একটা জ্যোতিষীদের বিরুদ্ধে, জ্যোতিষীদের যে ব্যাপার নিয়ে একটা প্রায় বিপ্লব ঘটে গেছিল স্বামী সত্যানন্দকে অ্যারেস্ট করার পর, সেটা তো আমরা পেরেছি করতে না, অ্যারেস্ট করার পর একটা পত্রিকা বা দুটো পত্রিকা চেপে গেল, তাতে কিচ্ছু এসে যায়নি। সেই সত্যানন্দের ব্যাপার নিয়েই একটা এত বড় বই হতে হয়, বই আমরা বার করেছি এবং বিভিন্ন পত্রপত্রিকায় কী বেরিয়েছে সেগুলো, কিন্তু একটা বা দুটো পত্রিকা বার করেনি, কারণ তারা মনে করেছে আমাদের লেখক করবে। আর এই যেখানে BBC থেকে সেদিকে সবাই প্রচার দিচ্ছে, BBC, ন্যাশনাল জিওগ্রাফিক, জার্মান TV, যখন আমাদের কাজকর্ম নিয়ে ঘণ্টাখানেক করে ডকুমেন্টারি তুলছে, তখন তারা কী লেখক করবে? কারো লেখকের উপর নির্ভর করে আমরা যদি করি সেই রাজনীতি আমরা করছি।